কথা শুনলে আসতে আসতে শেষ আইসলো আমার জালে আমি বাস দিয়া দিছি আমাকে কি আবার রকম যে যেকোনো রকমের হইতে পারে জিগে মাঝে মাঝে যে আবার স্নটা লাগিয়ে রেখেছো ছুটু খাটো বাঘের ছাও আমাকে এটা দরকার আছে কারণ দিন নিয়ে কথা হবে এক একটা তো বাঘের সাওয়ে গেছিল আমাদের বীরদের বিরুদ্ধে সেইখানে গিয়া অভিযান চালাইতে ইঙ্গু আর মার্কিন বাহিনী মিল্লা লোহিত সাগরে আমাদের বীরদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন মাইন চিপায় আর পরে নাই এই যে মানে যারা বস রাষ্ট্র হিসাবে চিহ্নিত আমেরিকা এবং কি যুক্তরাজ্য আমেরিকার বিপরীতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় এগিয়ে ইরান রাশিয়া চীন জোট আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আজকের এই নিউজে ইন্টারেস্টিং কয়েকটি তথ্য আছে আন্তর্জাতিক সবশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন ইরান রাশিয়া চীন একজোট হয়েছে আমেরিকারে যেভাবে ঢেলে দিয়েছে আমাদের ইয়ামেনের মুক্তিকামীরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন আমরা কথা বারাবো না চলে যাব ভিডিওতে ভাবির কথা শুনলে আসতে আসতে শেষ কাইসলো আমার জালে কচু দিত আমি উল্টা বাঁশ দিয়া দিছি আমাকে কি বাঁশ দিছে বাঁশের আবার রকম নাই এটা যে কোনো রকমের হইতে পারে ভাবি আবার জিগে মাঝে মাঝে যে ফিস না একটা লাগাই রাখছো ছোটোখাটো বাঘের ছাও আমি এটা দরকার আছে কারণ বীরদের নিয়ে কথা হবে এক একটা তো বাঘের ছাও এ গেছিল আমাদের বীরদের বিরুদ্ধে সেইখানে গিয়া অভিযান চালাইতে ইঙ্গু আর মার্কিন বাহিনী মিল্লা লোহিত সাগরে আমাদের বীরদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন মাইন্ড কার চিপায় আর পরে নাই এই যে মানে যারা বস রাষ্ট্র হিসাবে চিহ্নিত আমেরিকা এবং কি যুক্তরাজ্য তাদের নেতৃত্বে সেখানে আরও বেশ কয়েকটা দেশ আছে সেই দেশগুলা ভারত পাকিস্তান সহ আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আছে যারা লোহিত সাগর এইডেন উপসাগর বাবাল মানদেব প্রণালীতে নিরাপত্তার জন্য কাজ করছে আমাদের বীরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গত দিন যাবত আমি বলছিলাম আমাদের বীররা যেভাবে ভাই মানে একের পর এক ধামাকাধার আপনার যেই অভিযানগুলা চালাচ্ছে সেই অভিযানগুলোর প্রেক্ষিতে একটা জবাব তো পশ্চিমারা দিবেই আর গতকালকে সেই জবাব দিতে গিয়েছিল পশ্চিমারা আমাদের ইএমএন বিভিন্ন জায়গায় বিশেষ করে যেই পয়েন্টগুলোতে বীররা অবস্থান নিয়ে ওই পয়েন্টগুলো থেকে মাঝে মাঝে ছোট ছোটো ডিব্বা ছোট ছোট রকেট ছোট ছোট ড্রোন হ্যাঁ এইগুলা পাঠায় ওই পয়েন্টগুলোকে তারা স্যাটেলাইটের মাধ্যমে আগে টার্গেট করছে যে কোথায় কোথায় ঘটনা ঘটে আকাশ থেকে তারা দেখার সুবিধা আছে তাই না তো দইখা কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করছে এর আগেও বেশ কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করিয়া আপনারা কিন্তু এরকম অভিযান চালাইছে আর এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছিল এই যখন পরিস্থিতি তখন আমাদের বীরদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে ইঙ্গো মার্কিন বাহিনী এরই পাল্টা জবাব দিয়েছে আমাদের বীররা তক্তা মার পেরে কে থিকছে আসলে বিশ্বাসী এই মুহূর্তে ইয়েমেনের যোদ্ধারা ইয়েমেনের বিরুদ্ধে মানে অভিযান চালানোর কয়েক ঘন্টা পরই আপনার ইয়েমেনের হামলার টার্গেট হয়েছে মার্কিন ডেস্ট্রয়ার লোহিত সাগর এবং আরব সাগরে হামলার শিকার হয়েছে আরও দুটি যুদ্ধজাহাজ আর বিবৃতিতে এমন দাবি করেছে ইয়েমেনের বীররা খবর হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের ইয়াহিয়া ভাই বলছেন যে তিনটি অভিযান পরিচালনা করেছে আমাদের বীররা আমাদের দেশে ইঙ্গো মার্কিন বাহিনীর অভিযানের পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি আমরা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আমাদের দেশে এসে নিজে গায়ে গা লাগাইয়া যে যুদ্ধ করার যে চিন্তাভাবনা সেইটার বিরুদ্ধে আমাদের এই জবাব আমাদেরকে কোনোভাবেই থামানো যাবে না ইয়াহিয়া বলছে যে তিনটি অভিযান পরিচালনা করে তারা সফলতা অর্জন করেছেন মার্কিন ডেস্ট্রয়াল লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালাস্টিক মিসাইল ক্যাপ্টেন নামের একটি জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছে নেভাল মিসাইল ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি কোন ডোর নামক আরও একটি জাহাজ তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুই পক্ষের বিবৃতিগুলো আলাদা ইয়েমেনের যোদ্ধারা বলছেন তারা যৌথ সমন্বয় করে তিনটা হামলা চালাইছেন আমরাও দেখছি যে এক জায়গাতে তারা ব্যালিস্টিক মিসাইল ছড়ছে আরেক জায়গাতে নেভাল মিসাইল ছড়ছে আরেক জায়গাতে ড্রোন হামলা চালিয়েছে মানে তিনটি জাহাজে ভিন্ন ভিন্ন রকম হামলা চালিয়েছে তাদের তিনটি টিম যৌথভাবে সমন্বয় করে আর যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেডস অপারেশন বলছে ইয়েমেনের মুখা এলাকা থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে একটি বিস্ফোরণের শিকার হয়েছে একটি জাহাজ তবে নিরাপদে আছে ক্রোড়া সাময়িক স্থগিত হলেও পরে আবার যাত্রা শুরু করবে আর মার্কিন ডেস্ট্রয়ারও হামলার শিকার হয়েছে দাবি ওয়াশিংটনের তবে তবে পরিমাণ সেখানেও প্রকাশ করা হয়নি গত পরশু একজন যিনি এই নৌবাহিনীর কমান্ডিং দিচ্ছেন আমেরিকার এই নেভাল ফোর্সের যিনি এই মুহূর্তে লোহিত সাগরে আছেন তিনি বলছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এখানে কী ধরনের ঝামেলায় আছি এটা কিন্তু আমজনতা বোঝে না আমরা প্রতি মুহূর্তে এখানে নানান ধরনের সংখ্যায় থাকি কখন এই ইএমএন থেকে ছড়ে আসা রকেট আমাদের এই জায়গাগুলোকে ফাঁকি দিই ইভেন লম্বা সময়ের যুদ্ধের ফলে আমাদের দুর্বলতাগুলো অথবা লড়াই করার অনেকটাই কিন্তু শিখে গেছে এই এই যোদ্ধারা যার কারণে ইদানি সময়ে তারা যে আক্রমণগুলো করে সেগুলোকে প্রতিহত করা অনেকটা কষ্টকর হচ্ছে মোটামুটি ইট মার থেকে ছিল পাটকেল খায় ফিরে আসছে তবে ভবিষ্যতে আবার কি হয় সেটা সময়ই বলে দেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের মধ্যপ্রাচ্য শুধু নয় বিশ্বব্যাপী অস্থিরতা তৈরির একমাত্র খেলোয়াড় আমেরিকা এটাকে থামাতে পারলেই বিশ্বে শান্তি আসতে পারে যদিও এর নানা রাজনৈতিক ক্যালকুলেশন আছে ব্যাপারটা অত সহজ না তারপরও আগে তো বাগে এনে কবজায় রাখা তারপর অনেক ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হবে যে কোনো ভাবেই হোক আমেরিকাকে স্তব্ধ করতে হবে এই প্রতিজ্ঞাই এখন ওই তিন দেশের তখন আমেরিকার ওই ত্রয়ীকে মোকাবেলা করতে হলে আমেরিকাকে আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দেশটি এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন সংগঠনটি অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে জনসচেতনতা ও কার্যকর নীতি প্রণয়ন নিয়ে কাজ করে আসছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্ররোয় ভাদ্দির দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো অস্ত্র সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো ও বেইজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে প্রণয় ভাদি বলেন যদি এ ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে যে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে এবং আমেরিকার জনগণ আমাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে রাশিয়ার সঙ্গে দু সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয় মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন প্রণয় ভাদ্দির এক বছর আগে এই সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই তখন তিনি দেশ দুটিকে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান প্রণয় ভাত্রি তবে তিনি অভিযোগ করেন রাশিয়া চীন ও উত্তর কোরিয়া দ্রুততার সঙ্গে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এবং বৈচিত্র্যময় করছে অস্ত্র নিয়ন্ত্রণে দেশগুলোর তেমন আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি হোয়াইট হাউসের এই কর্মকর্তার দাবি এই তিন দেশ এবং ইরান এমনভাবে পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে যা শান্তি ও স্থিতিশীলতার বিরোধী এটি যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ও অংশীদারদের হুমকিতে ফেলছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমান তালে এগিয়ে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে গত সোমবার এর দুটি গোপন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন ইরানে আইএইএ বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে এ মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান কিন্তু এরপর থেকে তাদের আলোচনা আবার স্থবির হয়ে গেছে এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের নতুন সরকারের কাছে তিনি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আই এর পঁয়ত্রিশ সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে দেড় বছর আগে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয় এতে দ্রুত ইরানকে তদন্তে সহযোগিতার আদেশ দেওয়া হয় ওই সময় ইরানের ঘোষণা না দেওয়া তিনটি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চলছিল এরপর ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা দুটিতে নামিয়ে আনা হয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে আইএই এর প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয় ইরান ইতিমধ্যে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এগারো মে পর্যন্ত ইরানের কাছে একশো বিয়াল্লিশ দশমিক এক কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা গত প্রান্তিকের চেয়ে বিশ দশমিক ছয় কেজি বেশি পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোন যৌক্তিক কারণ নেই তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আবেগ উদ্বেগ অস্থিরতা ছিল চোখে পড়ার মতো আপাত ভাবলেশহীন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গিয়েছেন যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন তার নজির বিরল উনিশ মে রাতে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন আয়াতুল্লাহ খামিনির কাছে বার্তা পাঠিয়ে বলেছেন ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া এসব ঘটনায় স্পষ্ট পুতিনের রাশিয়ার কাছে এখন ইরানের গুরুত্ব আর মর্যাদা কতটা একসময় মধ্য এশিয়ায় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে বছর ধরে এই দুই দেশের মধ্যে ছিল ইসলামী বিপ্লবের নেতা দুই চোখের বিষ ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি প্রায় এক কাতারে ফেলতেন কিন্তু এক দশক ধরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার জেরে এই দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র বিশেষ করে দু সালে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে অর্থনীতি কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা এটাকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির বিশেষ করে ইসরায়েলের জন্য অশনী সংকেত হিসেবে দেখা হচ্ছে পশ্চিমাদের চক্ষুশুল এই দুই দেশের সঙ্গে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এক নম্বর প্রতিদ্বন্দ্বী চীনের উত্তরোত্তর ঘনিষ্ঠতায় সেই উদ্বেগের পারদ আরও ওপরে উঠতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে এক দশক ধরে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন দু হাজার একুশ সালে এই দুই দেশ কৌশলগত সহযোগিতার চুক্তি করেছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের তোপ থেকে ইরানকে আড়াল করতে কূটনীতির ছাতা তুলে ধরছে রাইসের মৃত্যুর পর পুতিনের মতোই চীনা প্রেসিডেন্ট শি এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে পরিস্থিতি দেখে অনেক বিশ্লেষক নানাভাবে চেষ্টা করছেন চীন রাশিয়া ও ইরানের সমন্বয়ে একটি বিরোধী অক্ষশক্তি জন্ম নিচ্ছে কারো লেখায় ত্রিদেশীয় এই সহযোগিতাকে বর্ণনা করা হচ্ছে অর্থাৎ শয়তানের অক্ষশক্তি নম্বর দুই কেউ লিখেছেন অ্যাক্সিস অব ডিজরাপশন অর্থাৎ ঘোট পাকানোর অক্ষশক্তি কেউ কেউ বলেছেন বা মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ অনেক গবেষক বিশ্লেষক সরকারকে সাবধান করছেন পাল্টা কৌশল নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের এপ্রিল সংস্করণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির দুজন সিনিয়র গবেষক অ্যান্ড্রিয়া কেন্ডাল টেইলর এবং রিচার্ড ফন্টেইন, রাশিয়া ইরান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ককে বর্ণনা করেছেন অ্যাক্সিস অফ আপহেভেল অর্থাৎ এমন এক অক্ষশক্তি যা বড় ধরনের আলোড়ন বা বিপর্যয় তৈরি করতে পারে তারা সাবধান করেছেন এই গোষ্ঠীর শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের নির্মিত এতদিনের বিশ্ব ব্যবস্থার এক চেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে এটা ঠিক যে রাশিয়া চীন ও ইরান এখন পর্যন্ত ঘোষণা দিয়ে বা আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়নি কিন্তু নিজেদের সীমানায় এবং আশপাশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে তারা বেশ কিছুদিন ধরে যোগাযোগ সহযোগিতা এবং সমন্বয় বাড়িয়ে চলেছে দেশ তিনটি একদিকে যেমন নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ হচ্ছে একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইস্যুতে এক সুরে কথা বলছে এবং একে অন্যের পেছনে দাঁড়াচ্ছে নীতির সমন্বয় করছে আদর্শগত তফাত এবং ইতিহাস বিবেচনা করলে ইরান ও রাশিয়ার বর্তমান ঘনিষ্ঠতা কিছুটা বিস্ময়কর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়াকে কাছাকাছি এনেছে ইরানের ওপর সেই নিষেধাজ্ঞা চলছে ৪৫ বছর ধরে রাশিয়ার ওপর তা চেপেছে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে বছর দশেক আগে সিরিয়ায় আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে দু সালে প্রথম রাশিয়া ও ইরানের মধ্যে সক্ষ হয় কিন্তু ইউক্রেনের যুদ্ধ শুরুর পর সেই সহযোগিতা ভিন্ন মাত্রা পেয়েছে রাশিয়া প্রথম কোন অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে দু সালে রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা ইরান স্বীকার করেছে গত ডিসেম্বরে ইউক্রেনের সরকার দাবি করে রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ভেতরে বসে ইরান এখন ড্রোন তৈরি করছে দুই দেশের মধ্যে অস্ত্র সহযোগিতা আরও এক ধাপ এগিয়েছে বছর ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায় ইরান রাশিয়াকে চারশো শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা তিনশো থেকে সাতশো কিলোমিটার দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বেচা কেনা ছাপিয়ে কৌশলগত সহযোগিতার রূপ নিচ্ছে সম্প্রতি দুই দেশ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর আইএনএসটিসি নিয়ে নতুন করে কথা শুরু করেছে সাত হাজার দুশো কিলোমিটারে এই রুট মধ্য এশিয়া হয়ে ইরানের ভেতর দিয়ে রাশিয়ার সঙ্গে ভারতকে যুক্ত করবে বাকি ইউরোপের সঙ্গে সম্পর্ক পুরোপুরি হিমাগারে ঢুকে যাওয়ায় রাশিয়া এই এশিয়ামুখী এই বাণিজ্য পথ নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে গত ডিসেম্বরে ইরান রুশ নেতৃত্বের ইউরেশিয়ান ইকোনমিক ঐক্যজোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইরানের একটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে রাশিয়া দু সালে দুই দেশ কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ইরান ও চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে যে দেশটির উপর ইরান সবচেয়ে বেশি নির্ভর করেছে সেটি হল চীন দু সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির গেছে চীনে এই শতাংশ প্রবণতা ঠেকানোর লক্ষ্যে গত মাসে মার্কিন কংগ্রেসে ইরান চীন এনার্জি স্যাংশন অ্যাক্ট নামে একটি বিল পাশ করেছে এতে ইরান থেকে তেল আমদানি করেছে এমন চীনা প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব রয়েছে যে বিষয়টি এখন সবচেয়ে লক্ষণীয় তা হল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এই তিন দেশ এক সুরে কথা বলছে একে অন্যকে সমর্থন করছে তেরো এপ্রিল রাতে ইসরায়েল ইরানের নজিরবিহীন হামলার পর চীন ইরানকে সমর্থন করেছে ঘটনার পর বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরানের হামলাকে আত্মরক্ষা বলে মন্তব্য করেন সে সময় চীনা মুখপাত্র সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন বর্ষত আদায়ে নিষেধাজ্ঞার মতো যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতি নিয়ে অনেক দেশই ক্ষুব্ধ তারা যদি এই চীন রাশিয়া ইরানের প্ল্যাটফর্মে যুক্ত হতে শুরু করে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা সত্যিকারের চাপে পড়ে যেতে পারে দর্শক আজ এই পর্যন্তই আমরা অনেক আলোচনা অনেক তথ্য দেখতে পেয়েছি আজকের এই নিউজে অনেক তথ্য দিয়েছে যেভাবে ইরান রাশিয়া চীন একজোট হয়েছে সম্মানিত দর্শক আমেরিকার উপরে যেভাবে ঢেলে দিয়েছে ইয়ামেনের বীরেরা এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা দেখতে পেয়েছি নাইমবে দক্ষিণ কোরিয়া থেকে তথ্য দিয়েছে সম্মানিত দর্শক আন্তর্জাতিক সবশেষ আপডেট দেখতে পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম